অতিমারী আবহেও চাঙ্গা রয়েছে অর্থনীতি। বেচাকেনা থেকে ব্যবসায় শ্রীবৃদ্ধির ইঙ্গিত দিয়েছে মোদী ক্যাবিনেট, কিন্তু সুর কাটল খুচরো ব্যবসায়ী মহল। জানা গিয়েছে কেন্দ্র যেভাবে অর্থনীতির চাকা ঘোরাতে চেয়েছে তাতে বারবার ধাক্কা খেয়েছে সাধারণ মানুষ। তার অন্যতম কারণ, বিক্রি বাটায় এখনো তেমন জোয়ার আসেনি, দেশে সকল পণ্যের দাম বেশ চড়া। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছে সমাজের নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষের মনে। সূত্রের খবর, নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষের হাতে পুঁজি কম থাকায় ইচ্ছে থাকলেও হ্রাস টানতে হয়েছে কেনাতে। অন্যদিকে মানুষের ক্রয় ক্ষমতা যে একটু হলেও ধাক্কা খেয়েছে সেখানেও অস্বীকারের কোনো জায়গা নেই, যার দরুন গোটা দেশে সার্বিকভাবে কমেছে বেচাকেনা। তাই আসছে বাজেটে গ্রামীণ এলাকার মানুষের উপরে জোর দেবার আর্জি যেমন ব্যবসায়ী মহল থেকে জানানো হয়েছে, তেমনি খুচরো ব্যবসাকে ঋণ পাইয়ে দেওয়ার সুবিধার আর্জিও জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।